নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছারে মিজোরাম থেকে মণিপুরীদের আসা অব্যাহত, আশ্রয় শিবিরে ভিড় বাড়ছে। কাল দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শিলচরে মিছিল করবে কংগ্রেস। এক মঞ্চে এলো ডিলিমিটেশন বিরোধী আন্দোলনকারী সংগঠনগুলি। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। কাছারে মিজোরাম থেকে মণিপুরী শরণার্থীদের আসা অব্যাহত রয়েছে। সোনাই, লক্ষ্মীপুর ও ধলাই বিভিন্ন আশ্রয় শিবিরে মিজোরাম থেকে বিতাড়িত মণিপুরীরা আশ্রয় নিয়েছেন। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল শিলচরে এক প্রতিবাদী মিছিল বের করবে কংগ্রেস। আজ এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এই মিছিলে সামিল হওয়ার জন্য তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। এই মিছিলকে সফল করার আহ্বান জানান সাংবাদিক সম্মেলনে উপস্থিত কাঠিগড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সহসভাপতি অরুণ দত্ত মজুমদার, সীমান্ত ভট্টাচার্য পাপন দেব, সংখ্যালঘু বিভাগের প্রধান আনসার আহমেদ বরলস্কর। প্রতিবাদে আমরা কালকে প্রতিবাদ মিছিল করে আমরা জেলাধিপতির কাছে আমরা একটা স্মারকপত্র দেব। কারণ আজকে আপনারা দেখবেন যে আজকে যারা জীবনদায়ী ঔষধ, সে ঔষধও সাধারণ মানুষ, সে যে মানে ধরাছোঁয়ার বাইরে হয়ে গেছে। সাধারণ মানুষ আজকে ঔষধ কিনতে পারছেন না। আজকে কাঁচামরিচের দাম হয়ে গেছে 400 টাকা কিলো। যে গ্যাস সিলিন্ডার গলায় ঝুলিয়ে, গ্যাস সিলিন্ডারের ফটো গলায় ঝুলিয়ে যে স্মৃতি রানী এত কীর্তন করেছিলেন ভারতবর্ষে, তখন গ্যাস সিলিন্ডারের দাম ছিল 460 টাকা। আজকে সেই গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে 1300 টাকা। আজকে গ্যাস সিলিন্ডার বলুন, আচ্ছা চাউলের কেজি হয়েছে 50 টাকা। আজকে চাউল, ডাল, তেল, পেট্রোল ডিজেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যেগুলো সামগ্রী, সেইগুলো সামগ্রীর দাম আজকের দিনে আকাশ ছোঁয়া হয়েছে। এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী এর থেকে আরও বেশি কঠোর, যে উনি সাধারণ মানুষের কথা একবারও চিন্তা করেন না। যে আমরা জানি জলের আর এক নাম জীবন, সেই সামান্য পানীয় জলটুকু আজকে একজন সাধারণ খেটে খাওয়া মানুষ 10 টাকা মূল্যে একটা পানীয় জল কিনে ওনার জলের পিপাসা ইয়ে করেন। সেই জায়গাতে আমরা দেখি যে 2 আগস্ট থেকে নাকি তিনি মানে 500 গ্রামের যে জলের বোতল সেটাও বন্ধ করে দিচ্ছেন। তার মানে একটা মানুষের জল পিপাসা যদি হয় তাহলে 20 টাকা দিতে হবে। ওনার ট্যাক্স বাড়ানোর জন্য, ওনার অন্য কোনো উদ্দেশ্য থাকার জন্য আজকে পানীয় জলটুকু উনি 500 গ্রামের পানীয় জলটুকু বন্ধ করে দিয়েছেন। সাধারণ মানুষের উপর একের পর এক বোঝা, আজকে চাউলের দামের বোঝা, গ্যাসের সিলিন্ডারের বোঝা, এবং যে পানীয় জল যেটা মানুষ খাওয়ার মানে মানে পিপাসা মেটানোর জন্য খায় সেটার জন্য উঠার উপর তিনি ট্যাক্স বাড়ানোর জন্য সদ উদ্দেশ্য ওনার, যেই জন্য উনি আজকে 500 গ্রামের জলটা বন্ধ করে দিয়েছেন। তারপর আজকে ইলেকট্রিকের প্রিপেড মিটারে মানুষ জর্জরিত, সকালবেলা টাকা পড়ে বিকালবেলা টাকা শেষ হয়ে যায়, রাত্রেবেলা 12টার সময় কারেন্ট চলে যায়, দিনের এক রেট রাত্রেবেলা আরেক রেট। ডিলিমিটেশন নিয়ে আন্দোলনরত বরাকের বিভিন্ন সংগঠনগুলি এখন থেকে এক মঞ্চে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। আজ শিলচরে এক সভায় মিলিত হয়ে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এ নিয়ে যৌথভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হন। আগামীতে সব ব্লকে প্রতিবাদ, মানুষকে সচেতন করা ও একটি বড় মিছিলের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। অধ্যাপক তপোধীর ভট্টাচার্যের পৌরোহিত্যে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভূঁইয়া, আশু পাল, রফিক আহমেদ, অজয় রায়, বাসুদেব শর্মা, কিশোর ভট্টাচার্য, ইয়াসির পক্ষে সঞ্জীব রায়, রথীন্দ্র রায়, কমল চক্রবর্তী, কৃষাণু ভট্টাচার্য, শিয়াবুদ্দিন আহমেদ প্রমুখ। আমি এই সভার মাধ্যমে কাকে জিজ্ঞেস করব, আমরা সুপ্রিম কোর্ট কালকে একটা বলছে 20 জুনের সার্কুলার, তোমরা এখন আসছো কেন ওইটার ইয়ে করার জন্য, সাসপেন্ড করার জন্য? ইট ইজ টু লেট, ও সুপ্রিম কোর্ট করে নাই, কারণ 20 জুনের পরে কালকে কোর্টে ক্যান্সেল, সুপ্রিম কোর্ট বাদ দিয়ে নিকেশটা ওটা উচিত।
আমার প্রশ্ন হলো ইলেকশন কমিশন কার প্রেশারে পুরো কার স্বার্থে আমাকে 26-এর পরিবর্তে 23-এ নিয়ে আসছে এবং এই 23-এ নিয়ে আসার মধ্যে একটা প্রচণ্ড উত্তর এই প্যারাতেই আছে ফার্স্ট এবং সেকেন্ড প্যারা আমি এখানে পড়লে একটু সময় লাগবে ফার্স্ট এবং পড়তে 76 আফটার 50 ইয়ার্স 26 50 বছর পরে হবে আবার 50 বছর পরে মানে 51 বছর থেকে সেন্সার হবে তার ভিত্তিতে হবে ডিলিমিটেশন তারপরে এখন যদি 73টা হয় তাহলে 73-23টা হয় 73-এর আগে হবে ডিলিমিটেশন সেখানে কী হবে আমার আমি এখানে যারা স্থানীয়ভাবে সমস্যাটার কথা বলছেন আমি ওইটাকে ওইভাবে নিচ্ছি না লেট ইনফরমেশন তবে কি আমার কি বলার অধিকার নাই যে একটা অত বড় অনুষ্ঠান হচ্ছে যে অন্যায় আগে আমি যখন জানলাম অন্যায় হয়েছে সেখানে আমি গোপন চেম্বার বানিয়ে বার্মি সুপারি পাচার করতে গিয়ে বরখলা পুলিশের হাতে ধরা পড়ল একটি ম্যাজিক ট্রাক বালাছড়া টুল গেটে ট্রাকটিকে আটক করা হয় গাড়ির পেছন দিকে একটি আলাদা চেম্বার করে সেখানে সুপারি রাখা ছিল পুলিশ গাড়িটি আটক করেছে নিচে সামান্য বিরতি থাকছে আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন আগামী 27 ও 29 জুলাই হায়দ্রাবাদের সুপার স্পেশালিটি হাসপাতাল কিমস সানশাইন থেকে 3 জন সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচর প্রেমতলায় কিওর প্লাসে রোগী দেখতে আসবেন এই ডাক্তাররা হলেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর রাজীব এম বিশিষ্ট গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর রোহন রেড্ডি এবং প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর শ্রীহর্ষা ডক্টর রাজীব এম কিডনির যে কোনো রোগের জন্য দক্ষ 27 জুলাই তিনি রোগী দেখবেন ডক্টর রোহন রেড্ডি লিভার গোল্ড ব্লাডার অর্শসহ পেটের যে কোনো রোগের দক্ষ চিকিৎসক তিনি রোগী দেখবেন 27 জুলাই ডক্টর বি শ্রীহর্ষা কিডনির যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন তিনি রোগী দেখবেন আগামী 29 জুলাই যোগাযোগ করুন কিওর প্লাস ক্লিনিক প্রেমতলা মেডিসিন হাবের উপরতলায় সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে ফোন নাম্বার 9395413890 অথবা 03842356843 অতি স্বল্প মূল্যে সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ খাবার আপনাদের জন্য নিয়ে এসেছে শিলচরের একমাত্র ভরসাযোগ্য শিলচর হাসপাতাল রোডের শ্রীকৃষ্ণ ভোজনালয় শুধু খাবারের থালি নয় সাথে রয়েছে সুস্বাদু ব্রেকফাস্টের ব্যবস্থাও ব্রেকফাস্টে রয়েছে ছোলা বাটোরা লুচি সবজি মোমো ব্রেড পকোড়া সহ নিত্য নতুন অনেক রকমের খাবার যে কোনো নিরামিষ খাবার অনুষ্ঠান যেমন অন্নপ্রাশন শ্রাদ্ধ শান্তি এ ধরনের অনুষ্ঠানে সুবন্দোবস্ত রয়েছে ক্যাটারিংয়ের যোগাযোগ করুন 9435276813 এবং 8011060416 শ্রীকৃষ্ণ ভোজনালয় শিলচর সিভিল হাসপাতালের বিপরীত দিকে হাসপাতাল রোড শিলচর সকাল 8টা থেকে রাত 10টা অবধি আপনার সেবায় তৈরি শ্রীকৃষ্ণ ভোজনালয় ফিরে এলাম ঈশান বাংলা খবরে আজ কার্গিল দিবস উপলক্ষে ড্রিমস সেলিব্রেশনের পক্ষ থেকে শিলচর সিভিল হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সহযোগিতায় ছিল সংগঠন অভিযান ও 62 আসাম গার্লস ব্যাটালিয়নের ক্যাডাররা 15 জন রক্তদাতা রক্তদান করেন এ নিয়ে জানান ড্রিমসের পক্ষে সোনালী বণিক আজকে কার্গিল দিবস তার জন্য কার্গিল দিবসের উপলক্ষে আজকে আমরা সিভিল হসপিটাল ব্লাড ব্যাংকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প একটা রেখেছি তো আমরা সবাই করছি আভিয়ান এনজিও অ্যান্ড 62 আসাম গার্লস ক্যাডেট কোলাবোরেশন উইথ নিউ ক্লাব অফ সিগনেচার অ্যান্ড ড্রিম সেলিব্রেশন
আমরা সবাই মিলে এখানে ব্লাড ডোনেশন একসাথে করছি কোলাবোরেশনে। তো এখানে আপাতত তো 15 জন ক্যাডেট হয়েছে, তো এখনো দিচ্ছে আর চলছে ব্লাড ডোনেশন ক্যাম্প। বুধবার ভোরে কাঠিগড়া পুলিশ একাধিক ডাকাতির সাথে জড়িত 6 ডাকাতকে গ্রেফতার করল। কাঠিগড়া থানার ওসি জোসেফ কে কেইভুম 3টি কুড়ি ও সরিষাকুড়ি এলাকা থেকে এই 6 ডাকাতকে আটক করতে সক্ষম হন। ইদানিংকালে কাঠিগড়ার বিভিন্ন স্থানে ডাকাতি সংগঠিত করছে ডাকাত দল, তবে তাদের আটক করা এলাকায় কিছুটা শান্তি ফিরে আসবে বলে অনুমান করা হচ্ছে। হাসিবুল ইসলাম, আবুল হাসান, আলিনুর। কাঠিগড়ার জেএলবি রোডের থেকে বাংলাদেশ পাচারের পথে 3টি মহিষ সহ নম্বরবিহীন মিনি ট্রাক আটক করা হয়। কাঠিগড়া পুলিশ চালক সহ আরও 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক ব্যক্তিরা হল আউলিয়াবাজার এলাকার চালক তাজিমুল হোসেন ও কাঠিগড়া লাঠিমারার মনাফউদ্দিন বরভুইয়া। আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে ও কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় গ্রীষ্মকালীন আবৃত্তি কর্মশালার প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হল শিলচর নার্সিং স্কুলে। এখানে বহু ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এদের প্রশিক্ষণ নেন বিশিষ্ট আবৃত্তিকার অমিত শিকদার। এদিনের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কাছাড়ে মিজোরাম থেকে মণিপুরীদের আসা অব্যাহত, আশ্রয় শিবিরে ভিড় বাড়ছে। কাল দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শিলচরে মিছিল করবে কংগ্রেস। এক মঞ্চে এলো ডিলিমিটেশন বিরোধী আন্দোলনকারী সংগঠনগুলি। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।